আমারে দুইবার গুলি করা হয়েছে, আমারে রাস্তায় আন্দোলন সভায় দুইবার গুলি করে নেওয়া হয়েছে, 206টার মতো মামলা দেওয়া হয়েছে। আমার ফ্যামিলি, আমার বাবাকে, আমার মাকে, আমার বোনকে, আমার এসএসসি পড়া বোনকেও অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। তারপরেও তো আমাদেরকে দমাইতে পারে নাই, সামনেও দমাইতে পারবে না। পুলিশ আসলে আমরা যেই আসুক না কেন, আমাদের সামনে যদি হিমালয় পর্বত পাহাড় দাঁড়া করে দেওয়া হয়, ইনশাল্লাহ পাহাড় ভেঙে গুঁড়ো করে দেব। জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ তারেক রহমান সাহেবের নেতৃত্বের ঐক্যবদ্ধ এবং দেশনায়ক তারেক রহমান সাহেবের হুকুমের অপেক্ষায় আমরা। সংবিধান তো এই যে সংবিধান, সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছিল। এই যে 300 আসনের ভিতরে 153 আসন বিনা ভোটে নির্বাচিত হয়ে, ভোটের অবৈধভাবে নির্বাচিত হয়ে, ভোট ছাড়া নির্বাচিত হয়ে তারা সংবিধান সংশোধন করে এই একটা অবৈধ সংবিধান লাগাই দিছে, এটা আমরা মানি না। এই অবৈধ ভোট চোর এমপিদের সংশোধন করে সংবিধান আমরা মানি না। বাংলাদেশের মাটিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সংবিধান ছিল, ওটাই বাস্তবায়ন করতে হবে, সেটার দাবি আদায়ের লক্ষ্যেই আমরা রাজপথে। এটা জীবন দিতে হলে জীবন দিতে, মরতে হলে মরবো, যদি গুলি করে দেয় মরে যাব, সমস্যা নাই। আমি মরলে আমার হাজার হাজার ভাই রয়েছে, আমি মরলে আমার হাজার হাজার ভাই রয়েছে, এদের মৃত্যু নিশ্চিত না হওয়া বন্ধু এই সরকারের পতন করার আগ পর্যন্ত আমরা যাবো না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের মতো লোক বিভিন্ন কান্ট্রিতে যে ট্রিটমেন্ট হয়ে আসতেছে, দেখেন শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় যারা ক্যাসিনো সম্রাট হিসেবে আখ্যায়িত করছে, সেই ক্যাসিনো সম্রাট দীর্ঘদিন যাবৎ এত অন্যায়ের পরেও, এত দুর্নীতির পরেও তারে পিজিতে রেখে দীর্ঘদিন যাবৎ জেলখানায় রেখে ট্রিটমেন্ট করা হয়েছে, অথচ আমাদের নেত্রীকে ট্রিটমেন্ট করতে দেওয়া হচ্ছে না। উবায়দুল কাদের মতো একটা মানে কি বলবো, দুর্নীতির শেষ প্রান্তে, যে দিকে পদ্মা সেতু নিয়ে তাদের নামে দুর্নীতি হয়েছিল, বাংলাদেশের সড়কের প্রতিটা মন্ত্রণালয়ের প্রতিটা সেক্টরে দুর্নীতি, তাদের মতো লোকের বিভিন্ন জায়গার দেশে, বিভিন্ন দেশে ভালো ট্রিটমেন্ট করতেছে, অথচ আমাদের নেত্রীদের সাথে বেগম খালেদা জিয়াকে ট্রিটমেন্ট হতে দেওয়া যাচ্ছে না। এটি অত্যন্ত দুঃখজনক, এটা লজ্জাজনক, এটা ঘৃণাজনক। আমরা এই হাসিনার বিরুদ্ধে ঘৃণা জানাই, অবিলম্বে হাসিনার পদত্যাগ চান, আমাদের নেত্রী সুচিকিৎসা চাই, নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা চাই এবং নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।